আবারও নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। শনিবার সন্ধ্যা রাতে রাজধানী থেকে উদ্ধার করা হয় 150 বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। ঘটনায় আটক করা হয়েছে পিন্টু দাস নামে এক যুবককে। আটককৃত বিদেশি মদগুলির বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে বলে জানান সদর এসডিপি অজয় কুমার দাস। এছাড়াও এদিন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করা হয় পূর্ব থানার পুলিশের উদ্যোগে। 24 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় চুরি হয়ে যাওয়া বাইকটি। ঘটনায় আটক করা হয়েছে 2 বাইক চোরকে। ধৃতরা এখন জিজ্ঞাসাবাদ চলছে। নমস্কার, সদর সাব ডিভিশনে ইস্ট সার্ভিস পেস নেশা বিরোধী অভিযান চলছে, আপনি জানেন। এর মধ্যে আজকে ওসি ইস্ট ইন্সপেক্টর আনন্দ চ্যাটার্জি একটা ইনফরমেশন পান, ওই বেসিসে একটা অটোকে আটক করা হয়। অটোর নম্বর হচ্ছে TR01J2994। এই অটোর থেকে অ্যারাউন্ড 150 বটলস ফরেন লিকার সিজ করা হয়। অটো ড্রাইভার যেই মদ যে ইলিসিট মদ নিয়ে যাচ্ছিলেন, ট্রাফিক করছিলেন, ওনার নাম হচ্ছে পিন্টু দাস, বয়স 30, বাবার নাম সোনামণি দাস, ওনার বাড়ি হচ্ছে কালীবাজার ভমটিয়া।